সময় সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লাহ, আজ আমার সঙ্গে আছেন কবি মোহাম্মদ রফিক। রবি, আপনাকে স্বাগত সময় সম্পাদকীয়তে। ঋতু উদযাপন এই যে নগরে যেমন আছে, পাশের গ্রামে গঞ্জে আপনি বিভিন্ন জায়গায় বাংলাদেশ জুড়ে আপনার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কথা আগে শুনতে চাই। আমি শৈশব জীবনে প্রচুর ঘুরে বেরিয়েছি বিভিন্ন জায়গায়, আর নদী আমার খুব প্রিয় এবং বর্ষাকাল আমার প্রিয় ঋতু। আমরা সেই বর্ষাকালে কথা বলছি। বর্ষাকালে নদীগুলির যে চেহারা হয় সেটা মানুষকে সবসময় একটা অন্য জগতের খোঁজ দেয়। সেই অন্য ঋতুর এই আমি সেইভাবে খুব একটা যে অনুভব করেছি তা আমি বলবো না। শীত, হ্যাঁ শীত মনোরম যদি যথেষ্ট নিজকে যথেষ্ট আবৃত করে রাখার হ্যাঁ ঢেকে ঢুকে রাখা যায়। আর সবচেয়ে কঠিন এবং কষ্টকর হচ্ছে গ্রীষ্ম, এবং দিন দিন আমার মনে হচ্ছে যে আবহাওয়া পরিবর্তনের কারণে গ্রীষ্ম আরো অসহনীয় হয়ে উঠছে। বর্ষাকাল বাংলা সাহিত্যে, বিশেষ করে বাংলার কবিতার সাহিত্যে একটা বিশেষ ভূমিকায় আছে, এবং বর্ষার কে নিয়ে মানুষ কতভাবে যে ভেবেছে, বা বর্ষার প্রতি মানুষ শিল্পী যে কতভাবে তাকিয়েছে তার কোনো শেষ নেই। এবং তুমি দেখবে যে বর্ষাকালে প্রকৃতির যে রঙের খেলা এটা আর কখনো পাওয়া যায় না, এবং গাছপালা শৃঙ্খ এবং সবুজ হয়ে ওঠে, ঘাস গজায়। তবে আমার শৈশব এবং যৌবনের কিছুটা অংশে আমার গ্রামের সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক ছিল, এবং গ্রামে তখন এখন যখন রাস্তাঘাটের যে অবস্থা তখন তা ছিল না। প্রচুর রাস্তায় কাদা হতো, পানি হতো, এবং ওইসবের ভিতর দিয়েই যা আশা করতাম। কষ্ট হতো কিন্তু আনন্দও কম ছিল না। এখন আমি ভাবি যে এখন যারা গ্রামে ট্রামে বেড়ে উঠছে তারা কিন্তু ওই আনন্দ আর উপভোগ করবে না, এবং তারা এক ধরনের দরিদ্রই থেকে গেল। আচ্ছা, আমি বর্ষাতে আবার ফিরবো রবি ভাই, আপনার বসন্ত নিয়ে কিছু বললেন না। বসন্ত সেই অর্থে বাংলাদেশে খুব কি দৃষ্টিগোচর হয়? আমরা যতটা কল্পনায় বসন্তকে ধারণ করি, সাহিত্যে যতটা ধারণ করি, বাস্তবে কি ততটা করি? বসন্তের যে বাতাস, এই যে ফাল্গুন চৈত্রের যে বাতাস, হ্যাঁ ভিন্ন বসন্তের বাতাস মধুর মধুর, কিন্তু ওইভাবে যে যেমন বিদেশে বসন্ত যেভাবে ঝাঁপিয়ে পড়ে আমাদের দেশে তা পড়ে না। চৈত্রের যে মাঠ, আপনি গ্রামের কথা বলছিলেন, গ্রামের অভিজ্ঞতা, সেই চৈত্রের যে ফসলের মাঠ, চৈত্রের ফসলের মাঠের থেকে আমাকে শীত হেমন্তের ফসলের মাঠই বেশি টেনেছে, এবং ধান কাটা, ধান পেকে যায়, পাকে তারপর কাটা হয়, সরিষা ভরা মাঠ, মটর খেত, সেটা, এবং সেই মাঠের ভিতরে তখন সেই ছেলেবেলায় এই মাঠ পেরিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে যেতাম, এবং রাস্তার ভিতর দিয়ে মাঠের ভিতর দিয়ে রাস্তা তৈরি হয়ে যেত পায়ে পায়ে। তো সেই রাস্তার একটা আলাদা ইয়ে আছে, মানে দূরের, হ্যাঁ দূরের এক ধরনের বার্তা বহন করে নিয়ে আসতো ছেলেবেলায়। হ্যাঁ, আপনি বর্ষার কথা বলছিলেন, বর্ষাতে যদি ফিরে তাহলে বলেশ্বর চলে আসে। বলেশ্বর নিশ্চয় আপনার আপনার প্রিয় নদী, বলেশ্বর নদী। হ্যাঁ, আমি হয়েছে কি, আমি আমি বাগেরহাটে আমার জন্ম, বাগেরহাটের গ্রামে বেড়ে ওঠা, এবং আমাদের বাড়ির পাশে দিয়ে একটা নদী আছে, নাম দড়াটানা, এবং সেই নদীতে প্রচুর ঝাঁপিয়েছি, সাঁতার কেটেছি ঠিকই, কিন্তু সেই নদীটা কিছুটা শান্ত প্রকৃতির,
বলার স্বর তেমন না। আমার বাবা চাকরি করতেন পিরোজপুরি সরকারি স্কুলে, তো আমাকে ছেলেবেলায় বাড়ির থেকে নিয়ে আসে এবং ওই স্কুলে ভর্তি করে দেয়, এবং আমরা নৌকোয় বাড়িতে আসা যাওয়া করতাম, সে বিশেষ করে বর্ষাকালে। শরণ খোলা দিয়ে? না, শরণ খোলা দিয়ে না, এই দিয়ে, কচুয়া দিয়ে। আচ্ছা। এবং তখন বলেশ্বরের যখন নৌকো পড়ত, হ্যাঁ, তখন ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, হ্যাঁ, এটা খুব ভালোভাবে বোঝা যেত। এবং ওই যে দুই পাশে ঢেউ ভেঙে পড়ছে নৌকোর উপরে, হ্যাঁ, এটা এটা এখনো মনে হয় যে শরীর ভিজে উঠছে। এবং গ্রাম ছেড়ে যখন শহরে আসলেন, শহরের অভিজ্ঞতা যদি মানে এই যে দেখেন আমরা যখন কথা বলছি সে আষাঢ়ে বসে, হ্যাঁ, তো এই নগরে আপনাকে নগরের যে আষাঢ়, শহরের আষাঢ়ে মুগ্ধতাও আছে, আবার সঙ্গে সঙ্গে এক ধরনের ক্লিষ্টতাও আছে। যেমন যখন বর্ষা পড়ে তখন খুব মজা, কিন্তু রাস্তাঘাটে বেরোনো খুব শক্ত হয়ে পড়ে, হ্যাঁ, এবং তখন রাস্তা প্রায় অগম্য হয়ে যায়, এবং ওই রাস্তা দিয়ে যাওয়া খুব দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। উপভোগের চেয়ে দুর্ভোগটাই বেশি। হ্যাঁ, কিন্তু আপনি কি এই যে নগরের বর্ষা সেভাবে উদযাপন করেন না? সত্যি কথা বলতে কি একটু কম করি, হ্যাঁ, আমি নগরে যখন বর্ষা দেখি তখন আমি ভাবি যে গ্রামের বর্ষা কি হচ্ছে এখন, যদি গ্রামে এই মুহূর্তে বর্ষা পড়তে থাকে। এবং আমাদের বাড়ি ছিল টিনের চালা, তার উপরে যখন রাতে বৃষ্টির ফোঁটা পড়ত এবং শব্দ হতো সন্তুর বা শরৎ বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা জীবনে ভোলা সম্ভব। কবিতায় যখন এই এখন বর্ষা আনতে চান, কবিতায় যখন ঋতু আনতে চান, তখন তো শহরকে ছাপিয়ে গ্রামে চলে আসছে বারবার। বাংলার প্রকৃতিকে আমি যেভাবে ধারণ করেছি, গ্রামের মানুষকে, আমি ঠিক শহরে অতটা নিজেকে সাবলীল করে তুলতে পারিনি, পরিচয়টা হয়নি শহরের সঙ্গে ওইভাবে, ওইভাবে অত নিবিড়ভাবে পরিচয় হয়নি। এবং সেটা একটা কারণ যে আমার শৈশব মূলত কেটেছে গ্রামে, এবং শৈশবই একজন লোককে তৈরি করে দেয়। এবং সত্যি কথা বলতে কি তোমাকে, যে আমি যখন এখন প্রকৃতির কথা ভাবি, রাস্তার কথা ভাবি, তখন গ্রাম মানে ওই গ্রামের গাছটির কথাই ভাবি, ওই গ্রামের রাস্তাটাই ভাবি। এবং আমি যখন এখন গ্রামে যাই তখন আমার কাছে কিন্তু দুটো গ্রাম থাকে, একটা হচ্ছে আমার সামনে প্রত্যক্ষ যে গ্রাম, আর একটা হচ্ছে আমার কল্পনায় যে গ্রাম। কল্পনা গ্রামটা ওই যে গ্রামে আমি বড় হয়েছি, ছেলেবেলায় যে গ্রাম ছিল, সেই যে মাটির মাটির পথ, সেই যে কাদা, সেই যে, এবং সেটা আমাকে কিন্তু কম মানে আমাকে বরং সেটাই আমাকে আপ্লুত করে রাখে। শহরে লেখাপড়া করেছি, শহরে বড় হয়েছি, শহরে রাজনীতি করেছি, কিন্তু আমি কখনো যে অর্থে মানুষ নাগরিকভাবে সেই অর্থে আমি কখনো নাগরিক হইনি। আমি বরং বলা যায় আমি বৃহত্তর বাংলারই মানুষ। মানে হতে চেয়ে পারেননি নাকি হতে চানি না? আমার কোনো আলাদা ইচ্ছা ছিল না, আলাদা টানও আমি অনুভব করিনি। আমি সেই অর্থে বৃহৎ বাঙালি লোক। রাজনীতির কথা যেহেতু চলে আসলো, এই যে রাজনীতি করতে যে যে চরিত্রগুলো আপনার কাছে চলে এসেছিল, আপনি যে চরিত্রগুলোকে দেখেছেন, আপনি সাধারণ মানুষের কাছে যেতে হয়েছে রাজনীতি করতে গিয়ে, সেই চরিত্রগুলো তো আপনার কবিতায় জায়গা করে নিয়েছে। নিয়েছে, কিছু কিছু নিয়েছে, কিছু কিছু নিয়েছে। এবং তারা আমি যেহেতু বামপন্থী রাজনীতি করতাম, এবং সাধারণত তারা প্রান্তিক জনজীবনের অধিবাসী, এবং তারা এক ধরনের খেটে খাওয়া মানুষ, এবং তাদের সঙ্গে আমি ভিতরে ভিতরে ভীষণ একাত্মবোধ করেছি। সুতরাং যে অর্থ কোনোভাবেই সেই অর্থে
আমার পক্ষে নাগরিক হয়ে ওঠা সম্ভব হয়নি। দেখেন আপনি 60-এর দশকে 70-এর দশকে যে কথাগুলো বলেছেন, আজকে আমরা 2017-তে যখন আপনি আমি কথা বলছি তখনও তো সেই শ্রেণী সেই জায়গাতেই আছে অবস্থান, না তাদের উত্তরণ ঘটেছে, সেইখানে একটু ঘটেছে পরিবর্তন ঘটেছে এবং বলা যায় রূপান্তর ঘটেছে। এবং আজকে তখন তাদেরকে দেখতাম তখন যতটা তারা বাস্তব সংলগ্ন ছিল, হ্যাঁ, তাদের শ্রমের সঙ্গে ঘামের সঙ্গে, আজকে আর ওইভাবে বাস্তব সংলগ্ন রূপে চিন্তা করতে আমি পারি না। আজকে যখন তারা আমার কাছে আসে তখন মানব জাতির প্রতিনিধি হিসাবে আসে। আর মধ্যবিত্তকে আপনি কিভাবে দেখেছেন? মধ্যবিত্ত তো ভীষণ পরিবর্তনশীল, এবং ধরো 60-এর দশকে 70-এর দশকে বাংলাদেশে যে মধ্যবিত্ত ছিল আজকে আর সেই মধ্যবিত্ত নেই। যেমন আগে আমি ভাবতাম যে আমার দেশের শক্তি হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, তাদের ভিতরে আজকে একটা চারিত্রিক দৃঢ়তা তাদের মধ্যে আছে। কিন্তু আজকে যখন দেখি বা শুনি লোকের কাছে তখন দেখি যে মধ্যবিত্ত সেই চরিত্র সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। হ্যাঁ, মধ্যবিত্ত এখন উচ্চবিত্তেই ব্যস্ত, তারা অন্যায় পথে সিঁড়ি ডিঙিয়ে তারা উচ্চবিত্তের কাতারে উঠতে চায়, এইটা তাদের একমাত্র ধ্যান জ্ঞান। এটা আমাকে খুব পীড়া দেয়। এবং এই যে আপনি যে রাজনীতি করেছেন সেখানে শ্রেণী বৈষম্য নিয়ে অনেক কথা হয়েছে, শ্রেণীর সঙ্গে শ্রেণীর দূরত্ব, এবং আমাদের এখানে শ্রেণী বৈষম্যর একদম যদি আতুর ঘর বলেন সেটা কোথায়? এটা তৈরি হয় মানুষের নিজস্ব মানসিকতা থেকে, এবং সেই মানসিকতাটা তৈরি হয় অর্থনৈতিক মানদণ্ড থেকে, এবং তারপরেই তার অন্যান্য জিনিস পরিবর্তিত হতে থাকে, এইটা আমার ধারণা। হ্যাঁ, আমি যদি ভুল হয় আমার তাহলে আমি খুশি হব, কিন্তু আমার মনে হয় না হয় না, মানে এটাই অবস্থা আমি দেখছি চারি চতুর্দিকে, যে অর্থের মোহ মানুষকে কিভাবে পরিচালিত করছে। মানে যখন আপনার বাড়ি থেকে আমরা রেল যাওয়ার শব্দ শুনতে পাচ্ছি, যে খুব কাছে মানে রেল লাইন সেখান দিয়ে রেল যাচ্ছে, রেলগাড়ি যাচ্ছে, সেক্ষেত্রে ভ্রমণের কথাটা চলে আসে, এই যে এই বাংলাদেশকে দেখা বাংলাদেশকে ঘুরে দেখা, সেটা কি একটা হচ্ছে যে কবি হিসাবে দেখেছেন একভাবে, রাজনৈতিকভাবে রাজনীতির কর্মী হিসাবে দেখেছেন, শিক্ষক হিসাবে দেখেছেন, এই দেখার মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা? আমি এক অর্থে বাংলাদেশের প্রায় সর্বত্র গিয়েছি, উত্তর বাংলা, দক্ষিণ বাংলা, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, সব জায়গায় আমি আমি ঘুরেছি। এবং আমার হয়েছে কি, আমার কাব্যিক সত্তা যেটা যেটা যদি কাব্যিক সত্তা কিছু থেকে থাকে সেটা মূলত গড়ে উঠেছে দক্ষিণ বাংলা কেন্দ্র করে, যে বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, নদী, জল যেখানে প্রধান ভূমিকা পালন করে জীবনের এবং জীবনকে নিয়ন্ত্রিত করে। জীবনানন্দ আপনাকে প্রণোদিত করেছে? না, আমাকে জীবনদাস ওইভাবে প্রভাবিত করেনি, কিন্তু আমি জীবনদাসের একজন পাঠক, মানে পাঠক পারে কি, সে আমার অবশ্য অত্যন্ত প্রিয় একজন কবি, কিন্তু কোথায় যেন আমাদের একটা পার্থক্য রয়ে গেছে। এবং আমি পৃথিবীটাকে ঠিক রোমান্টিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি না, আমার মধ্যে বাস্তব এবং বস্তু জগৎ এবং তার ভিতরে যে দ্বন্দ্ব, তার ভিতরে যে সমাহিতি, এটাই আমাকে বেশি আপ্লুত করে। হতে পারে যে আমার রাজনৈতিক চেতনা আমাকে প্রভাবিত করেছে, কিন্তু পুরোপুরিও তা নয়, কারণ আমি ঠিক মানুষের জীবনযাপন যেভাবে দেখেছি, হ্যাঁ, এবং যেভাবে অনুভব করেছি, জীবনানন্দ দাস হচ্ছে, জীবনানন্দ দাস একটু রোমান্টিক প্রকৃতির কবি, কল্পনার জগতে যে আমি কল্পনার জগৎ প্রত্যেক কবি যাই, যে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, তাকে যেতেই হয়, কিন্তু আমি কল্পনার দাসত্ব করতে চাইনি, এটা সচেতনভাবেই করিনি। আপনার কবিতা এক ধরনের রিপোর্টিং, এক ধরনের সাংবাদিকতা, কেউ যদি বলতে চায় তা, কিন্তু আমি মনে করি না।
আমি মনে করি যে আমি মানুষের মুগলো যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে ধরার চেষ্টা করেছি, এবং সেই দ্বন্দ্ব ধরতে গিয়ে আমাকে কিছুটা সাংবাদিকের ভূমিকাও পালন করতে হয়েছে, কিন্তু সাংবাদিকতা নয়। সেটাকে মানে এই যে যে চরিত্রগুলোর সঙ্গে আপনার দেখা হয়েছে, জীবনের যে অভিজ্ঞতা, যাপনের যে অভিজ্ঞতা, সেগুলোকে আপনি ছন্দে আবদ্ধ করেছেন। আমি কি লিখেছি বা লিখি এটা নিয়ে খুব একটা ভাবি না, এবং আমি মনে করি যে আমি লিখেছি না লিখে পারিনি, এবং আমাকে লিখতে বসে এইভাবে লিখতে হয়েছে, এবং পাঠক এটাকে যেভাবে নেয়, যদি সে নেয়, তার উপরে চাপিয়ে দেওয়ারও কোনো জায়গা নেই, যদি সে নেয় তাহলে আমি কৃতার্থ বোধ করব। কবিতার মাধ্যমে আপনি তো মানুষের মুক্তি চেয়েছেন, মুক্তির কথা বলেছেন, যে মানুষের মুক্তির প্রয়োজন। হ্যাঁ, এবং সেই মুক্তি কোন পথে আসবে? কোন মুক্তি? আগে আমি একসময় ভাবতাম, বিশেষ করে ছাত্র অবস্থায়, যে রাজনীতি মূল সোপান, রাজনীতির সিঁড়ি বেয়েই মুক্তি আসবে, শ্রেণী বৈষম্য ইত্যাদি চলে গেলে মানুষ এক ধরনের মুক্ত হয়ে যাবে, কিন্তু এখন আর আমি সেটা বিশ্বাস করি না। আমি মনে করি যে মানুষের সমাজ কাঠামো বা রাষ্ট্র কাঠামোর বিপ্লব প্রধান বিষয় নয়, এবং এই বিপ্লব সাধিত হওয়ার পূর্বে আরেকটি বিপ্লব ঘটে যাওয়া উচিত, সেটা হচ্ছে মানুষের চৈতন্যের বিপ্লব। চৈতন্যের বিপ্লব যদি না ঘটে তাহলে ওই সব বিপ্লব ব্যর্থ হতে বাধ্য, এবং তার নমুনাও আমরা পৃথিবীতে এখন দেখতে পাচ্ছি। বিপ্লব মানে আসতেই হবে মুক্তির জন্য। আপনি এখন বিপ্লব, প্রথম হচ্ছে চৈতন্যের বিপ্লব, বিপ্লব চৈতন্যের বিপ্লবের পরে মানবিক চৈতন্যের বিপ্লব হওয়ার পরে যদি আসে প্রত্যেকের মধ্যে, তাহলে অন্যান্য পরিবর্তনগুলো এমনি হয়ে যাবে। সে চৈতন্যের বিপ্লব মানুষের মধ্যে আসবে, এই যে এখন যে মানুষের মুখোমুখি আপনি হচ্ছেন, চারপাশে যে মানুষের ভিড় দেখছেন, সেখানে সে চৈতন্য বিপ্লবের কোন পদধ্বনি কি আপনি দেখতে পান? শুনেন, প্রথমত আমি দু ধরনের মানুষ থাকে, এক ধরনের মানুষ যা দেখে তার ভিতরে নেতিবাচক ব্যাপারটাই দেখে, কিন্তু আমি সে দলে না। আমি বিশ্বাস করি যে মানুষের মধ্যে, হ্যাঁ এখন তার ভিতরে হয়তো নেতিবাচক বিষয়টা প্রধান হয়ে দেখা যাচ্ছে, কিন্তু মানুষ এখানে থেমে থাকবার নয়, কারণ মানুষ সভ্যতার পথে অনেক বাধা বিপত্তি পার হয়ে এসছে, মানুষ বহুবার ধ্বংসের মুখোমুখি হয়েছে, এবং মূলত আত্মধ্বংসের, মানুষ কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছে, কারণ মানুষের মূল প্রবণতা কিন্তু নিজকে রক্ষা করা, আত্মরক্ষা, এবং এই প্রবণতাই একদিন মানুষকে ওই দেখাবে যে আমার এই বিপ্লবিক চৈতন্য, মানবিক চৈতন্য ধারণ করা ছাড়া আমার দ্বিতীয় কোনো উপায় নেই। আপনি মানুষের শক্তির কথা বলছেন, আপনি কিন্তু নারীর শক্তির কথা বলেছেন আপনার কবিতায়। হ্যাঁ, নারীর শক্তির, নারী তো মানুষ। হ্যাঁ, এবং আমি মনে করি যে আমাদের দেশের একটা বড় অসুবিধে হচ্ছে যে নারীর শক্তির বিকাশ ঘটেনি, এবং বিকাশ শুধু ঘটেনি তাই না, এটাকে চেপে দেওয়া হয়েছে, এবং এই জন্যে, মূলত এই জন্য একটা দ্বৈরথ রয়ে গেছে, হ্যাঁ একটা সংঘর্ষ রয়ে গিয়েছে, এবং সমাজ কখনো পুরোপুরি তার আত্মিক জায়গা খুঁজে পাচ্ছে না। সুতরাং নারীর মুক্তি প্রথম প্রয়োজন, এবং নারীর মুক্তি হলেই অন্যদেরও মুক্তি হবে। একটু মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা আসি, যে মুক্তিযুদ্ধের সঙ্গে এই যে যখন আপনি মুক্তিযুদ্ধের সময় এই 71-এ যখন দেশ ছেড়ে যাচ্ছেন, তার অনেক অভিজ্ঞতা আপনার আছে। মানুষ মুক্তিযোদ্ধাদের কথা বলে, রাজনীতিবিদদের অবদানের কথা বলে, কিন্তু সাধারণ মানুষের যে অবদান, সাধারণ যে মানুষ ঘরে ঘরে যুদ্ধ করেছে,
রাস্তায় রাস্তায় যুদ্ধ করেছে, সেইটা মানব ইতিহাসে কবার ঘটেছে সে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমি শুধু একটা ঘটনা বলি যে আমি যেদিন পার হচ্ছিলাম সেদিন ওই আমি বেলুনিয়া ঈদে সীমান্ত রেখা সীমান্ত দিয়ে পার হয়েছি, আমরা ফেনীর থেকে প্রায় 250 জনের একটা কাফেলা যাচ্ছিলাম রাত্রিবেলা অন্ধকারে, এবং তার মধ্যে প্রায় অর্ধেক নারী আর অর্ধেক, এবং নারী মানে কি বিভিন্ন বয়সের নারী, 65 বছর থেকে শুরু করে হ্যাঁ একেবারে 14-15 সব। তো হঠাৎ এক মাঠের ভিতর দিয়ে যাচ্ছি, সেই মেঠো রাস্তা, মেঠো মানে কালপথ কেটে রাস্তা বানানো হয়েছে, রাস্তার উপর দিয়ে হঠাৎ এক পশলা বৃষ্টি এলো, বৃষ্টিতে রাস্তাটা ভিজ স্যাঁতসেঁতে হয়ে গেল। এখন আর আমাদের কারো পাই ঠিক মতো যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। তখন আমাদের যে দেখিয়ে নিয়ে যাচ্ছিল সে বলল, আপনারা এক কাজ করেন, একজন আর একজনের কোমর জড়িয়ে ধরেন, তাহলে আপনারা নিজেদেরকে কিছুটা সোজা রাখতে পারবেন। এবং সবাই তাই করল, নারী পুরুষ নির্বিশেষে। হ্যাঁ, আমি আমার সামনে একটি মেয়ে ছিল, আমি তাকে চিনিও না, সে আমি একটু লজ্জা পাচ্ছিলাম, দ্বিধান্বিত ছিলাম, সে আমাকে বলেছে আপনি দ্বিধা করছেন কেন, ধরুন। যাই হোক, শেষে আমরা পার হলাম, ওইভাবে সারা রাত পথ হাঁটলাম এক একজন আর একজনের মাজা ধরে, এবং আমি উপার গিয়ে কারো মুখ একটু কালো দেখিনি, কারো বলতে শুরু করিনি যে সে কোনো বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। আর আজ আজ যখন এই গ্রামে গঞ্জের এই ধর্ষণ এবং নারীর উপর অত্যাচারের কাহিনী শুনি, তখন আমার বিশ্বাস হয় না যে এই বাঙালি কি সেই বাঙালির থেকে জন্মগ্রহণ করেছে। পরে 90-এর গণ আন্দোলনে আপনি সত্যাচারের উপর কবিতা ছিলাম, হ্যাঁ হ্যাঁ, স্বৈরাচারের বিরুদ্ধে আপনার কবিতা ছিল, তিনি যখন কবিতা লিখতে স্বৈরশাসক যখন কবিতা লিখছেন তখন আপনি তার সেটা নিয়েও আপনার কবিতা ছিল। শুনেন, আমি 1958 সালে মেট্রিক পাশ করেছি, মানুষ বেড়ে ওঠে ওই সময়টায় যে নিজের কথা বলতে শেখে, নিজের অনুভূতি প্রকাশ করতে শেখে। ঠিক তখন আমার সামনে এসে দাঁড়ালো, মাথার উপরে এসে পড়ল পাকিস্তানি বুট, আইবি দুঃশাসন, এবং সে কি দুঃশাসন আজকে লোকেরা চিন্তা করতে পারবে না। গল্প শুনে তো এটা হয় না, এটার ভিতর দিয়ে আসতে হয়। যেমন তোমাকে আমি একটা ঘটনা খালি বলি, 1960-এ আমি বগুড়ায়, তো তখন 21 ফেব্রুয়ারি করতে এই দিতে হতো, সরকারের আদেশ দিতে হতো, তো আমরা এবং আমরা খুব দ্বন্দ্বে আছি যে 21 ফেব্রুয়ারি করতে পারবো কি না পারবো না। তো যাই হোক, এই 20 ফেব্রুয়ারি সন্ধ্যেবেলা ঘোষণা করা হলো যে 21 ফেব্রুয়ারি করা যাবে, কিন্তু সরকার বিরোধী কোনো উচ্চারণ যেন না হয়, হলে তার 14 বছর সশ্রম কারাদণ্ড। তো আমরা যারা ছাত্রদের প্রধান কর্মী ছিলাম বিভিন্ন দলের, তারা সাতমা বগুড়ার সাত মাথায় একটা রেস্তোরাঁয় বসলাম আলোচনা করতে। তো ঠিক হলো যে কালকে করা হবে, কিন্তু জামাতের ছেলেরা বলল যে করা যাবে কিন্তু আমরা শহীদ মিনার হতে দেব না। আমরা বললাম যে শহীদ মিনার হতে হবে না, 21 ফেব্রুয়ারি কি অর্থ আছে, আমরা ওই একটা শহীদ মিনার বানাবো ইটেনে। তারা বলল যে তাহলে আমরা গোলযোগ করব এবং সরকার বিরোধী স্লোগান দেব যাতে করে তোমরা সব গ্রেপ্তার হয়ে যাও। তো আমরা বিভিন্ন জায়গা থেকে
ইট টিট জোগাড় করে, ইট সুরকি জোগাড় করে এই জেলা স্কুলের মাঠে একটা শহীদ মিনার খাড়া করলাম। এখন ওরা ঘুরছে, বলছে তোমরা শহীদ মিনার করেছ, কালি সকালে বোঝা যাবে। আমরা দেখলাম এ তো মহামুশকিল যদি এরকম একটা করে, তা আমরা নাই জেল খাটলাম, কিন্তু সাধারণ ছাত্ররা যারা আসবে তাদের কি হবে? তো যাই হোক, আর লোকও আসে না। তারপরে শহীদ মিনার ট্রেনের বাড়াতে বাড়াতে শেষ রাত হয়ে গেল। তো আমি গিয়ে কিছু পরিচিত লোকজন বন্ধুবান্ধবকে ডাকলাম, কোনো কোনো বাড়ির থেকে তারা খেলাম যে তুমি ডুবেছো ডুবেছো, আমার ছেলেটাকেও ডুবাতে এসছো, যাও এক্ষুনি বেরিয়ে যাও। তো সেইখানে ওই ওই আকসাই আখতারুজ্জামান ইলিয়াসকে তখন আমার প্রচণ্ড বন্ধু, ওরা তিন ভাই, আমরা চার ভাই, সাতজন, আর দুটি হিন্দু সম্প্রদায়ের ছেলে, আর একজন কমিউনিস্ট পার্টির কর্মী, এই কয় দশজন। এই দশজন মিলে মিছিল শুরু করলাম ভাইয়ের এই যে 21শে ফেব্রুয়ারি পুলিতে পারি। তো গেলাম, গিয়ে দেখলাম যে কিছু লোক, ও এর আগে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে তখন আমাদের ভাগ্য ভালো যে আতাউর রহমান খান, যিনি রহমান খান নাম হচ্ছে আতাউর রহমান খানের ছোট ভাই, যে পরে মস্কো স্বাধীনতার পরে মস্কোতে আমাদের অ্যাম্বাসাডর হয়েছিল, জনসন নামে খ্যাত ছিল, সে ছিল তখন বগুড়ার ডিসি। তো আমাদেরকে ওই যে কমিউনিস্ট পার্টির যে ছেলেটি ছিল, লোকটি ছিল, সে খবর দিল যে তোমরা গিয়ে ডিসিকে বলো যে এই অবস্থা। তো আমরা গেলাম, ডিসি সদয় হয়ে রাতে দেখা করলেন, আমরা তাই খুঁজে বললাম। ডিসি তখন ওসিকে ডাকল, ডেকে বলল যে এই অবস্থা, তো তুমি তোমার দায়িত্ব থাকলো যে যদি এরকম স্লোগান হয় মিছিল থেকে, তাহলে তুমি তুই জমাতে তুলিকে চেনো, ওইগুলিকে ধরে গ্রেপ্তার করবা। তো যাই হোক, এই একটা আমাদের ই ছিল। তো আমরা মিছিল তারপর করলাম, গান গাইতে গাইতে, আমার এখনো মনে আছে স্কুল গেট থেকে যখন বেরোলাম রাস্তায়, সদর রাস্তায়, সমস্ত বাড়ি টাড়ি ছাদে ফাঁদে লোক, তারা আসতে সাহস করেনি, কিন্তু চারিপাশে আসছে। আবার আমি তখন মনে করলাম যে যুদ্ধ শেষে বিজয়ী সৈন্যবাহিনী যখন কোনো দেশে ঢোকে, তখন যে অবস্থা হয় ঠিক সেই অবস্থা। যাই হোক, ওই জমাতওয়ালারা এই যে বুটের পেয়ে গেছিল, ওদের মনে হয় এই যে দারোগা আগের থেকেই সাবধান করে দিছিল যে খবরদার। তো যাই হোক, আমরা করলাম, এই ছিল একটা অবস্থার কথা বললাম। তো সুতরাং মার্শাল ল বলতে, সামরিক আইন জারি বলতে, আমার শরীর সবসময় রিরি করত। আচ্ছা, তারপরে আমি যখন রাজশাহী ছাত্র, আমি আইয়ুব বিরোধী আন্দোলনে দুবার জেল খেটে জেলে গেছি, মার্শাল প্রথম মার্শাল ল কোর্টে আমার বিচার হয়েছে, 10 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে, তারপরে এক সময় ছাত্র আন্দোলনের মুখে ছেড়েও দিয়েছে, তারপরে আবার গ্রেপ্তার হয়েছে। এবং তখন সুতরাং আমার তারপরে আমাকে এক সময় ই করে রাষ্ট্রিকেট করে দেওয়া হয়েছে। যে সুতরাং আমার জাগরণের সঙ্গে আপনি আছেন, মানে না শুধু তাই না, মানে আমার সমস্ত অস্তিত্বের সঙ্গে এই বাৎসল্যর প্রতি একটা ঘেন্না, মানে সবসময় আছে, এখনো আছে, মানে সবসময় কবিতা লিখতে চায়, এখনো আছে। এখন আমি ওই দিন গেছি খুলনায় আজম খান কমার্স কলেজে, ছাত্র ইউনিয়ন ইলেকশন জিতেছে, তাদের কনভোকেশন হয় যে তার প্রধানমন্ত্রী হিসাবে। তো আমি সকালবেলায় বাসের টিকিট কেটেছি, কেটে বাসে উঠেছি, বাস যখন
ওই খালিশপুরে এসছে, তখন দেখি খালিশপুর, শিরোমণি এইসব জায়গা দিয়ে দেখি যে দুই মিলিটারি যাচ্ছে এইসে ট্রাকে করে। তো আমার একটু ই হলো, কি ব্যাপার রাত্রে এই মিলিটারি মুভ করছে কেন? তারপর বাসটা এসে ফরিদপুরে থামলো, লোকজন বলল যে এরকম ড্রাইভার এ কন্ডাক্টর এসে বলল যে আপনারা দোকান আছে, চাটা খেলে খেয়ে আসেন। এবং সে তখন এই ধরো 8টা 9টা বাজে, 10টা বাজে। কোন সালের কথা বলছেন? হ্যাঁ, ফরিদপুরের মোড়ে। কোন সালের কথা বলছেন? ওই এরশাদ যখন ক্ষমতায় আসলো, আচ্ছা 82। হ্যাঁ, তারপরে ওইখানে গিয়ে বসছি, তখন আমার লম্বা লম্বা চুল ছিল। তো দুই লোক অনেক সময় উঁকি ঝুঁকি মেরে আমাকে দেখেছে, দেখে তারা উঠে এসছে, এসে বলছে, একজন বলছে যে আপনি কোন পীর, কোন তরিকার লোক? আমি তরিকা টরিকা বুঝি না। আমি কি তরিকা মানে কি? বলে আপনি কোন মীরের বুয়ের মুড়িদ? আমি বলে পীরের মুড়িদ হতে যাবো কেন? বলে শোনেন, আপনি জানেন না মার্শাল্লাহ জারি হয়েছে, আমার তো আপাদমস্তক, মানে বলে যে শোনেন আপনি এই আর ঘাটে গোয়ালান ঘাটে এই এইরকম সব চুল কেটে দিচ্ছে, আপনার চুলও কেটে দেবে। আমি মানে চুল কেটে দেবে? আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি স্বাধীনতা যুদ্ধ করেছি, স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছি, আমার চুল কেটে দেবে এই এরা? তারপর কিছুতেই হজম করতে পারছিলাম না। তারপরে সে বলল যে শোনেন, আপনার আমি শিখাই দিচ্ছি যে আপনি অমুক পীরের মুরিদ, আপনি ওয়াজে এসে গেছিলেন, ওই যে ওয়াজ ফ্রি হয়ে গেছিলেন, ফিরছেন। যাই হোক, আমার চুল কাটেনি, কিন্তু ঘটনাটা আমার মানে মর্মে মর্মে। এবং আমি সেই রাত্রে, তারপরে এক সপ্তাহ, ওই সপ্তাহের মধ্যেই আমি এই এক রাতে সন্ধ্যে রাতে বসে শেষ রাত পর্যন্ত ওই 16 পৃষ্ঠা এক পর্মার কবিতাটা লিখে ফেললাম। লিখে ফেলে আমি ভাবলাম এটা তো শুধু লিখে হবে না, এটা তো কোনো পত্রিকা ছাপবে না এই মুহূর্তে, সুতরাং আমাকে একটা লিফলেট আকারে বের করতে হবে। তো আমি একজন ছাপতে তো হবে, দায়িত্ব তো নিতে হবে যে ছাপবে। তখন আবিদ আজাদের লালবাগে একটা প্রেস ছিল, কবি আবিদ আজাদের। তো আমি আবিদকে বিয়ে বললাম, আবিদ বলল ঠিক আছে আমি ছাপবো, কিন্তু কথা একটা আছে। আমি কি বলো? বলে যে আপনি কখনো, আপনি কখনো বলতে পারবেন না যে আপনি কার কাছ থেকে ছাপছেন, কোথা থেকে ছাপ, আর সেটা বলার কোনো অর্থ, বলার কোনো ই আসে না, প্রশ্নই আসে না। যাই হোক, ও ছেপে দিল এবং আমার ছাত্র ইউনিয়নের ছেলেরা জামান ইউনিভার্সিটি, তারা এইটা নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় যা যা বিলি করার। কিন্তু এটা যে এইভাবে মানুষের মধ্যে সাড়া তুলবে এটা আমার কল্পনায়। এবং এই কবিতা পাঠের মধ্য দিয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আমি ছিলাম উপস্থিত। তখন আমাকে, তারপরে তো আমাকে আর্মি 9 নম্বর সেক্টরে নিয়ে গেল, ডেকে নিয়ে গিয়ে 3.5 ঘন্টার মতো বাতচিত। তো আমি তাদেরকে বললাম যে দেখেন, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, তবে আমি তখনই বললাম যে আমি এরকম আপনার খোঁজ নিয়ে দেখেন যে আমি মার্শাল্লাহ কোর্টে আমার এরকম বিচার হয়েছে, আমি যখন প্রথম বর্ষ অনার্সের ছাত্র এবং আমার দর্বসম কারাদণ্ড হয়েছে, আর আমি এই দেশে আবার যা যা মুক্তিযুদ্ধ করে যাইয়ে, আর আমি মনে করি যে একজন কবির, আমি যদি কবি নাও হই কবিতা তো লিখি, তো সেই জন্যে আমি আমি আমার আমি ই হতে পারবো না, কাহড় হতে পারবো না, আমার যে বলার আমি বলব। আমার পূর্বসূরী যারা ছিল কবি, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, তারা কাউকে ভয় পায়নি। এবং তার সঙ্গে কি যাকে নিয়ে আপনার কবিতাটা আপনি লিখেছিলেন বলি, আপনারা ইচ্ছে করলে আমার 14 বছর সৎসম কারাদণ্ড দিয়ে দিতে পারেন,
কিন্তু মনে রাখবেন যে আজকে আমি হয়তো আপনাদের জন্য খুব বড় কোনো সমস্যা না, কিন্তু আমার যদি 14 বছর সশ্রম কারাদণ্ড হয় তাহলে এটা বিশ্বব্যাপী এমন তোলপাড় তুলবে যে আমি তখন কিন্তু আপনাদের জন্য সত্যিকার অর্থে সমস্যা হয়ে দাঁড়াব। তো এই কথা বলার পরে তারা আর আমারে ঘাটে না, কি নিজের ভিতরে ঘুসঘুস করে। তারপরে যে প্রিজাইডিং ছিল সে উঠে গিয়ে এই ফোন করলো কাকে ঢাকায়, ফোন টোন করে এসে বসে এই কথা বলে সে কথা বলে। হলো যে শোনেন আমার এখন ক্লাস আছে, আমি চললাম, সাভারে ডেকে নিয়েছিলাম, হ্যাঁ আমি চললাম, আমার ক্লাস করতে হবে, আপনারা যখনই আমাকে ধরতে চান, যখনই আমাকে কি করতে চান আমাকে পাবেন, আমি এই দেশেরই সন্তান, আমি এই দেশেই থাকবো। সুতরাং আপনাদের চিন্তা দুশ্চিন্তা করার কিছু নেই, আজকে যেমন খবর দিয়ে নিয়ে এসছেন এইভাবে খবর দিলেই চলে আসব আর আমি যাই বলে আমি জানতে চাচ্ছিলাম। যাকে উদ্দেশ্য করে কবিতাটা লেখা তার সঙ্গে কখনো দেখা হয়েছিল? না, সৌভাগ্য বা দুর্ভাগ্য হোক তার সাথে আমার দেখা হয়নি। কিন্তু তার শাসনামলে আপনি আবার বাংলাকে নিয়ে পুরস্কার দিলেন? না, কিন্তু তার সে আমার 4 বছর আমার নাম বন্ধ করে রেখেছে এবং 1 বছর এবং আমাকে দিতে পারেনি বলে মঞ্জুরিমামলা শেষ বছর কাউকে পুরস্কার দেয়নি। আমি দেখি আমার জাহাঙ্গীরনগরের বাসায় একদিন ট্যাক্স কমিশনের চেয়ারম্যান গিয়ে হাজির, সে গিয়ে আমাকে বলছে জেনারেল এরশাদ আপনাকে খুব সত্য আপনাকে আপনার প্রতি খুব খ্যাপা। আলাম যে খ্যাপা থাকলে কিছু হেরে যায় না, উনি খ্যাপা না, উনি একটু আপনার সাথে কথা বলতে চাই। আমি কেন কথা বলতে চাই বলে কেন চাই আমি জানি না, কিন্তু চাই। আমরা ঠিক করেছি, তখন একজন মেজর জেনারেল ছিল রফিকুল ইসলাম, তার বাড়িও বাগেরা শরণখোলা, তো বলে যে তার বাড়িতে একটা এই প্রাতরাশের ব্যবস্থা করব, সেখানে আপনি গেলে আমাদের এও আসবেন, আপনার একটু কথা বলেন। দুঃখিত আমি যেতে পারবো না, আমি যাইনি। তারপরে আমার নামে হুলিয়া জারি করেছে, তখন আমি সেদিন যেদিন আমাকে খুঁজতে গেছে রাত্রিরে, ওদের দুর্ভাগ্যক্রমে আমি বাংলা একাডেমিতে প্রুফ দেখাই ব্যস্ত, সুতরাং ওরা আমাকে ধরতে পারেনি। যাই হোক, হয়তো ধরলে মেরেই ফেলত। তারপর তো শাহবাগের যে গণজাগরণ তাও তো আপনার কবিতা এসছে না? গণজাগরণ নিয়ে আমি লিখেছি, কিন্তু আমার শরীর খারাপ হতো আমি যেতে পারি। মানে এই ধরনের আন্দোলন বিপ্লব সবসময় মানুষের সপক্ষে আছে। আর মানুষের প্রেম আপনার কবিতায় বা আপনি প্রেমকে কিভাবে দেখেন, দেখেছেন? আমি মানুষের সম্পর্ক না, এই যে একটা এখানে একটা কথা প্রথমের সঙ্গে তোমার সঙ্গে স্পষ্ট করে নিতে হবে যে বাংলা ভাষায় ওই যে হার্দিক অনুভূতি তাকে কিন্তু তাকে প্রকাশ করার জন্য দুটো শব্দ, একটা প্রেম একটা ভালোবাসা। পৃথিবীর পুরো ভাষায় কিন্তু দুটো শব্দ নেই, কারণ সব মানুষেরই টান একই ধরনের এবং জন্তু জানোয়ারেরও তাই। আমার এই যে এখানে বসে আমি লিখি সকালবেলা ওই বারান্দায় বসে, এই তুমি রাস্তায় দুটো কুকুর প্রেমিক প্রেমিকা, তাদের আচরণ যদি দেখো তুমি অবাক হয়ে যাবে যে মানুষ এই এই পরিমাণ পরস্পরকে আকর্ষণ করে না। তারা চুমু খাচ্ছে, একে অন্যকে আদর করছে, আবার অভিমান করছে, এই আবেগ সর্বপ্রাণীর মধ্যে এক। তাহলে দুটো শব্দ থাকবে কেন? আমি মনে করি যে একটা হয়ে যাওয়া উচিত। সুতরাং তুমি দেখবে যে আমি ইদানিং কিছু ভালোবাসার কবিতা লিখেছি, ভালোবাসার ঠিক না, এই অনুভূতির ভালোবাসা বলে আমি কোনোটা কাউকে ই করতে চাই না। যেমন আমার একটা বই হচ্ছে দুটো ই নিয়ে, কোন একটা হচ্ছে ওই দুটি কাথা কাব্য, একটা হচ্ছে কোন বেহুলা, আর একটা হচ্ছে সে ছিল বেদিনী, আর একটা হচ্ছে আর একটা বই আছে আমার গত বছর বেরিয়েছে মানব পদাবলী। হ্যাঁ, এটার মূল বিষয় হচ্ছে এগুলো ভালোবাসা। কিন্তু প্রেম আর ভালোবাসার মধ্যে কোনো তফাৎ খুঁজে পান আপনি? আমি কিন্তু আমি পাই না, কিন্তু আমি চাই এটাকে তুলে দিতে, এই জন্য আমি একটা শব্দ আসে প্রেম না ভালোবাসা, ভালো আমি এই জন্য ব্যবহার করি ভালোবাসা, কারণ আমার কাছে ভালোবাসা অনেক বেশি ই মনে হয়। কিন্তু আমাদের দুটো শব্দর প্রয়োজন হলো কেন?
এটাতে কেউ যদি বলে যে বাঙালির আসলে প্রেম বা ভালোবাসা কোনোটাই নেই, এই জন্য দুটো শব্দ হয়েছে, খুব একটা রুষ্ট হওয়া যাবে না, বুঝছো? আমি মনে করি যে খুব একটা রুষ্ট হওয়া যাবে না, দুটো শব্দ কেন? এবং কেউ বলতে পারবে না যে দুটোর ভিতরে কি পার্থক্য, প্রয়োজনটা কেন? আপনার প্রেম নিয়ে যদি বলেন যে আমার নিত্য প্রেমে পড়ছেন, পড়েন, আমি একজন কবি, সে ভালোবাসে, ভালোবাসা তার অস্তিত্ব, এবং আমি মনে করি যে আমি যে আজও আমার বন্ধুরা কেউ নেই, সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু আমি আজও টিকে আছি এবং অসুস্থতা সত্ত্বেও মোটামুটি চলতে ফিরতে পারছি, লিখতে পারছি, পড়তে পারছি, এই বয়সে তো এর থেকে বেশি কিছু চাওয়ার দরকার নেই, পাওয়ারও দরকার নেই, ভালোবাসার। এবং আমার মধ্যে এখনো মানে সেই যৌবনের যৌবনের কামনা বাসনা হয়তো নেই, কিন্তু যৌবনের সংবেদনশীলতা আবেগ ঠিকই আছে। বন্ধুরা চলে গেছে, প্রেমিকারা তো আছেন, তারা তো কেউ কেউ সংসার যাপন করছে বিভিন্ন ক্ষেত্রে, আবার কেউ নেইও। আমি জীবনের শুরুতে যে মেয়েটিকে ভালোবেসেছিলাম অন্য সম্প্রদায়ের, সে আমার দিকে সেইভাবে হয়নি, সে বেঁচে আছে কিনা আমি জানি না, সে দূর ওই দেশে থাকে। আর অন্যরা যারা আছে তারা, এবং তাদের অনেকের সাথে আমার এখনো খুব সুসম্পর্ক, একটা বন্ধুত্বের সম্পর্ক বলো এই হয়ে গেছে, বেড়ে জন্ম নিয়েছে। তাহলে শূন্যতা বোধ হয় আপনার? না, কারণ আমি এখনো ভালোবাসি, ভালোবাসেন। এবং যে আপনি যখন একটা সময় কাটান, একটা জীবন আপনার, যখন একটা সময় কাটান, কেউ কেউ আপনার কাছে আসেন? আমার জায়গাটা তো আমার, এখানে কে এলো কে এলো না এটা বড় কথা নয়। হ্যাঁ, আমি আপনি ডাকেন কাউকে? একেবারে মানে ই হয়ে গেলে, খুব খারাপ লাগতে শুরু করলে মাঝে মাঝে কাউকে বলি, কিন্তু সাধারণত বলি না, কেউ এলে তার মনের টানে আসবে। আমি কারো উপরে, আবার এটা একটা জীবনের এ যে আমি কারো উপরে কোনো জোর খাটাতে চাই না। কিন্তু আপনার কোনো এই যে এই কোনো শূন্যতা, কোনো ঘাটতি, সেটাকে আপনি মনে করেন যে হলো না জীবনে, হলো না? না না না, এগুলি তো মৌল অনুভূতি, এগুলিতে হাহুতাস করার কিছু নেই, কোনো হাপিত্যেশ নেই আপনার? না, আমি তো লিখেছি যে আমি যে জীবন যাপন করেছি সে জীবন হয়তো আমার না, কিন্তু সেজন্য আমার কোনো দুঃখ নেই, কারণ আমি মনে করি প্রত্যেকেরই জীবন এই, সে একসময় ভাবে যে সে যে জীবনযাপন করে এলো সেই জীবন তার না। জীবনটা কার? হয়তো অন্য কারো বা অন্য কিছু, তার না বা, কিন্তু সে তো তার নিজের বলে কিছু নেই, নিজের আমরা তো ভাবি কেন, নিজের জন্য আমার সারা পৃথিবী আছে, নিজের জন্য তো আমার এই যে গাছটা আছে, তুমি আছো, এই সারা পৃথিবী, ভেবে নিলেই হলো যে নিজের আবার কি। আমাদের এই আত্মকেন্দ্রিকতা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, আমার কিছু থাকতে হবে, এতে কোনো নিয়ামক ব্যাপার না, আমার সারা ভূমণ্ডলই তো আমার। মানে মানুষ তো তার একটা জলছাপ রেখে দিতে চায় পৃথিবীর উপরে, চায়, সে চায় যার কিছু রেখে যাওয়ার নেই, হয়তো সে চায় হয়তো, কিন্তু আমার তো বহু কিছু রেখে যাওয়ার, আমার তো রেখে যাওয়ার আছে, এবং আমার যদি সেইগুলির কোনো মূল্য থাকে তাহলে তো আমার এই নিয়ে কষ্ট দুঃখ পাওয়ার কোনো জায়গা নেই। সমগ্রতে বেঁচে থাকা? হ্যাঁ, সমগ্রতে বেঁচে থাকা। হ্যাঁ, আমি আমার অস্তিত্ব নিয়ে, আমার সমগ্রতা নিয়ে আমি আমি বেঁচে আছি। আমি এখন মনে করি যে আমি, আপনি তো এখনো অনেক লিখছেন, মোটামুটি কবিতা আসবে, তার জন্য একটু ওত পেতে থাকতে হয়। হ্যাঁ, সে তো আসবে, যেমন গত রাতে এসছে। হ্যাঁ, আপনি কি বসে ফেলেছিলেন? নিজে থেকে গেল, আমি ঘুমের মধ্যে এলো, আমি উঠে গেলাম, উঠে গিয়ে লিখতে বসলাম, এবং আমার একটা হয়তো আমি এখন কিছু শব্দ পরিবর্তন করবো বা ইয়ে করবো, কিন্তু ওই লেখার সময় আমাকে আমার একটি শব্দ ভাবতে হয়নি। তবে যিনি পাঠাচ্ছেন আপনাকে অবারিত ভাবে 36 পংক্তির কবিতা আমি অবলীলায় লিখে গেলাম, যিনি পাঠাচ্ছেন তার প্রতি আপনার কৃতজ্ঞতা,
কে পাঠায় আমার জানার কোনো দরকার নেই। আমি মনে করি মানুষ হচ্ছে পৃথিবীর শেষ, মানুষ এবং প্রকৃতি এই হচ্ছে পৃথিবীর শেষ পর্যন্ত নিয়ামক শক্তি। আমি তারও এই সম্পর্কে জানতে চাই, এর বাদ বাকি যদি কিছু থাকে থাকলো, আমার ওই নিয়ে মাথা ব্যথা নেই। এবং প্রকৃতির সঙ্গে এই যে আমার চারপাশ আছে, আমাদের চারপাশ আছে, তার সঙ্গে সম্পর্কটুকু থাকুক না, আমি আমি মনে করি যে সে তার যা দেওয়ার দিচ্ছে, আমি আমার যা দেওয়ার তার দেব। মানে পূর্ণতা বা শূন্যতা নিয়ে আপনি ভাবেন না? না, থাকবেই, কবির শূন্যতা থাকবে, বোধ থাকবে না, কবির নৈরাশ্য থাকবে না, তাহলে কি হলো, এটা থাকবেই। কিন্তু তাই নিয়ে কান্নাকাটি করা চেঁচামেচি, সেই শূন্যতায় সে আপনি নিমজ্জিত হতে চান না? আমি সব কিছুকে ইতিবাচক ইসে নিতে চাই। আমার আমার দুঃখ, আমার কষ্ট, এটা আমারই এবং এটাও আমার গৌরব, এবং সেই গৌরব নিয়ে আপনি সুন্দর থাকুন বাকি দিনগুলোতে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যারা ছিলেন সময় সম্পাদকের সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময়।